নতুন মূল্যায়নে নৈপুণ্য অ্যাপে শিক্ষকরাই যথার্থ প্রযুক্তিগত জ্ঞান পাননি এমন বাস্তবতা তুলে ধরেছেন শিক্ষাক্রম ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা আপত্তি তুলেছেন অনলাইনে শিক্ষকদের ট্রেনিং এবং এনসিটিভির প্রশ্ন প্রণয়ন নিয়েও এই মূল্যায়নের ফলাফল ইতিবাচক নাকি নেতিবাচক তা জানতেও লাগতে পারে প্রায় এক যোগ ততদিনে শিক্ষার ভিত ক্ষতিগ্রস্ত হবার শঙ্কাও রয়েছে শিক্ষাক্রম নিয়ে দুই পর্বের ধারাবাহিককে জানাচ্ছেন জাহিদ সবুজ আজ থাকছে তৃতীয় পর্ব শিক্ষাক্রমে নতুন মূল্যায়নে সন্তানের ভবিষ্যৎ কি হবে তারা বাসায় এখন শুধুই ইন্টারনেট ব্যবহার করে পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখন এমন নানান প্রশ্ন অভিভাবক মহলে বাচ্চাদের থেকে মায়েদের কান্না আসে কি করবো বাচ্চারা ভবিষ্যৎ তবে পাঠদানের সঙ্গে জড়িত শিক্ষকদের মতামত পুরোই উল্টো নিজের কাজটা বোঝা নিজের ভিতরে সৃজনশীলতাও কিন্তু বের হয়ে আসছে গ্রামাঞ্চলের অনেক শিক্ষকই এখনো পর্যন্ত পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি তাই মূল্যায়ন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রযুক্তিগত ও সার্বিকভাবেই প্রশিক্ষণের ঘাটতি রয়ে গেছে যে পরিমাণে ট্রেনিং হয়েছে আমি মনে করি না পর্যাপ্ত ট্রেনিং হয়েছে এবং গ্রামগঞ্জে অনেক শিক্ষকরা নিজেরাই এটার সম্পর্কে এখনো কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন নিয়েও আছে উদ্বেগ যার ফলস্বরূপ শিক্ষণকালীন মূল্যায়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে সেন্ট্রাল সিস্টেম আমি কোয়েশ্চেন করছি এনসিটিভি থেকে সমস্ত স্কুলে সরবরাহ করছি এটি তো কোনোভাবেই কোন স্কুলের লার্নিং অ্যাসেসমেন্ট কি হবে সেই স্কুলের শিক্ষকরা ডিসিশন নেবে কারণ এটা একটা লার্নিং অ্যাসেসমেন্ট এটা 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 আমরা বলি এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এই শিক্ষণকালীন মূল্যায়নের যে মূল স্পিরিট সেটি থেকে আবার আমরা মনে হয় দূরে সরে যাচ্ছি নতুন পদ্ধতিতে পাঁচ ঘন্টার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যা প্রায় অসম্ভব অভিভাবকদের ওপরও আসতে পারে বাড়তি ব্যয়ের চাপ অনেক অভিভাবকের কাছে এই দেশে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এই শিক্ষার জন্য ব্যয় এটা মানে মূল তার যে জীবন জীবিকা থেকে অর্জন করে খাওয়া দাওয়ার বাইরে বা পরিবার পরিচালনার বাইরে শিক্ষার জন্য তার বাচ্চার শিক্ষার জন্য ব্যয় করা এটা অনেক বড় ব্যয় তাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট ইন্টারনাল ইন্টারনাল মার্কস এটাকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে এবং শিক্ষকদের ইন্টিগ্রিটি জায়গা থেকে এটা এটাকে কীভাবে মনিটরিংয়ে রাখা হবে এটাও আমাদের একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় মাদ্রাসার শিক্ষার্থীদের পুরাতন নতুন দুই পদ্ধতিতে মূল্যায়নের কথা উল্লেখ করে বলেন এই ব্যবস্থার ফলাফল শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মকে হতাশ করে তুলতে পারে আমাদের মাদ্রাসা এডুকেশন এবং কারিগরি শিক্ষায় বিশেষায়িত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এখনো কারিকুলাম হয়নি তাদেরকে ট্রেডিশনাল পদ্ধতিতে আগের পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করা হবে আমরা কি শিউন না আসলে আমরা কি করতে চাচ্ছি কেন করতে চাচ্ছি গতানুগতিক ধারার বাইরে কিছু গেলেই রেজিস্টেন্স শো করে কিন্তু এই রেজিস্টেন্স শো করলে আমাদেরকে ওয়েট করা ছাড়া কোনো কিছু করার থাকে না কিন্তু কখনো কখনো কোনো কোনো ওয়েট জাতির এই যে এই ভাগ্যাকাশকে মেগাচ্ছন্ন করে ফেলতে পারে যেটা আমাদের সৃজনশীল পদ্ধতি করেছিল নতুন এই পদ্ধতি চ্যালেঞ্জিং আদৌ এর ইতিবাচক ফলাফল আসবে কিনা তা সময়ই বলে দিবে বলেও জানান তিনি আরেকটু সময় মনে হয় নিলে ভালো হতো জাহিদ সবুজ মোহনা সংবাদ ढाका